এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের এখতিয়ার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই মামলার অভিযোগ সমূহের তদন্তের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এবং প্রসিকিউশনের। সুতরাং বাংলাদেশের যে সমস্ত থানায় যত মামলা দায়ের হয়েছে, কোনো মামলার কোনো তদন্ত ওই পুলিশ তদন্ত করতে পারবে না, কোনো ম্যাজিস্ট্রেট আদালতও এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আমরা আদালতের আদেশ চাইব, চাওয়ার মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর থেকে জুডিশিয়াল নথি এবং পুলিশ স্টেশন বা থানাতে সংরক্ষিত মামলার যে নথি আছে সবগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য খুব সাহসাই আমরা নির্দেশনা পাঠাবো, যাতে করে সব মামলাগুলো এখানে চলে আসে। ফলে ওইখানে যদি কোনো ভুলভাল লোককে আসামি করা হয়ে থাকে, সেগুলো পর্যালোচনা করে আমরা বাদ দিতে পারবো এবং সত্যিকার অর্থে যারা পারপিট্রেটর তাদের নামে প্রপার মামলা এই আদালতে দাখিল করা হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে যারা এখনও মামলা করেননি, তারা কোনো থানাতে বা কোনো পুলিশের কাছে তাদের মামলা করার জন্য যাওয়ার প্রয়োজন নেই। তারা অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যেটার অফিস হচ্ছে ধানমন্ডির 11A বাড়ি নাম্বার 87, সেখানে গিয়ে দিতে পারেন, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের যে কার্যালয় যেখানে আমরা কথা বলছি, আমাদের কার্যালয়ে এসে সরাসরি দাখিল করতে পারবেন। একবার এসে আপনারা যদি এই মামলার যে সমস্ত তথ্য প্রমাণাদি, কাগজপত্র, মেডিকেল ডকুমেন্ট, অডিও ভিডিও ফুটেজ, পত্রিকা, যা কিছু আছে আপনাদের হাতে, তা এসে শুধু আমাদের এই প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার কাছে জমা দিবেন। বাকি মামলার কাজ প্রসিকিউশনের দায়িত্ব এটা করবে, আপনাদের এর জন্য কোনো খরচ দিতে হবে না, মামলা পরিচালনার জন্য আপনাদের নিজস্ব আইনজীবীর প্রয়োজন হবে না, নিজেরা কোনো টাকা খরচ করতে হবে না, হাজিরাও দিতে হবে না। আমরা আইনিভাবে সেই সমস্ত সাক্ষী এবং ভিকটিম পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করার সেটা আমরা করতে পারব।